কোন অভিনেতার মতো অভিনয় করতে চাও? আচ্ছা, তুমি সাকিব খানের মতো অভিনয় করতে চাও? আমি রাজহাঁস ধরতে পারি না, ভয় পাই। আমাদের একটা রাজহাঁস ছিল, আমার কামড় দিয়ে দিকে আমি নামকে দিয়ে দিছি, তো ওটা মানে কুলে নিয়ে আমি দাঁড়ি দিতেছি, মাথা খালি আমার দিকে ঘুরে দেয়, আমি সায়া ফেলে আপনি আমি ঠোঁট দেয়, তো আমি ভয়ে তো আসছি। সাকিব খান আর পূর্ণিমা আর নাটকের মধ্যে মানে এমনি নাটক আছে না, ওই নাটকের মধ্যে ভালো লাগে আরফান, মানে আরফান নিশু আর ওই যে জাকিয়া বারিম। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। সো গাইস, এখন আমাদের মানে প্রশ্নের উত্তর দেওয়ার সময়। সো গাইস, আমির আঙ্কেল আমাকে কিছু প্রশ্ন করবে আর আমি উত্তর দেব, তো প্রশ্ন এবং কি উত্তরের জন্য আপনারা প্রস্তুত? ওকে, আমরা দুজনে প্রস্তুত। ওকে, তাহলে স্টার্ট। আচ্ছা দিহান, তোমার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি টাঙ্গাইল জেলায়। আচ্ছা, টাঙ্গাইল জেলার কোন থানায়? মধুপুর থানা। কোন গ্রাম? টেংরিগুরুস্থান। বাহ, ঠিক আছে গাইস, আপনারা শুনলেন দিহানের বাড়ি কোথায়, দিহানের কোন মানে কোন জেলায় বাড়ি, কোন থানায় এবং কোন গ্রামে, সেটা অবশ্যই আপনারা জানলেন। এখন আমরা জেনে নিই, দিহানের বাবা কি করেন? সো গাইস, আমার বাবা একজন স্কুল টিচার, তো আমি মানে লেখাপড়া করতাম, আমি ওই স্কুলে লেখাপড়া করি, লকডাউনের কারণে আমি একটু বেশি কাজ করতে পারছি এবং কি আমি আবুর স্কুলে পড়ি, তো লকডাউনের কারণে মানে বেশি কাজ করতে পারছি, আর নয় শুধু শুক্রবার করতাম আমি কাজ, কারণ শুক্রবার আমাদের স্কুল বন্ধ ছিল আর বৃহস্পতিবার তো হাফ স্কুল, তো কী করতাম সারাদিন মানে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার পর্যন্ত তো চারটা পর্যন্ত ক্লাস থাকতো, তো বৃহস্পতিবারে তো মানে হাফ ক্লাস মানে হাফ, তো গাইস হাফ ক্লাস করে মানে একটু খেলাধুলো করতাম, করার পরে রাত্রে মানে সাইকেল লাইসেন্স মুইসা, তারপর আবার সকালে রেডি হতাম, ছটার সময় ওইটা কাজে যেতাম, আবার ওই দিন সন্ধ্যায় আবার বাসায় এসে সকাল থেকে আবার স্কুল করতাম, এরকম করে। বাহ, অনেক পরিশ্রম করে তুমি দিহান আজকে দিহান হতে পেরেছ। যাই হোক দিহান, আমাদের আরেকটা প্রশ্ন, তুমি কোন ক্লাসে পড়ো? আমি এবার ক্লাস 6 এ উঠলাম। তার মানে কি অটো পাস? হ্যাঁ অটো পাস, কিন্তু লকডাউনের কারণে তো মানে পরীক্ষা টরীক্ষা হয় নাই, তার জন্য অটো পাস দিয়ে দিছে এই লকডাউনে, তারা মানে যারা যারা ছিল তারা তো মানে টিভি দেখছে ওরকম করছে ওরকম করছে, পড়ার কোনো খবরই ছিল না, তার জন্য কয়জনে আর মানে পাস করবে, তার জন্য সবাইরই পাস দিয়ে দিছে অটো পাস। আচ্ছা, এই অটো পাসে তুমি খুশি? মোটামুটি। আচ্ছা, যদি অটো পাস না দিত তাহলে তোমার কি রেজাল্ট ভালো হতো নাকি অটো পাসই ভালো হইছে? আমি তো আমার নিজের প্রশংসা সামনে করবো, তা আমি জানি আমার মানে ফেল করতাম। আচ্ছা গাইস, দিহান কিন্তু ভালো একজন স্টুডেন্টও, সেটা আমরা প্রমাণ পেয়ে গেলাম দিহানের কথায়। সো গাইস, এবার আমরা যাব দিহানের আরেকটি প্রশ্নতে। আচ্ছা দিহান, তোমার কয়জন বন্ধু আছে? আমার বাড়িতে নাকি এমনি শুটিং এ, মানে শুটিং ইউনিটে তোমার একটা মানে এটা একটা কর্মস্থল, আর কিন্তু তোমার ব্যক্তিগত লাইফে বন্ধু কয়জন? ব্যক্তিগত লাইফে তোমার বন্ধু 20-30 জন? এত বন্ধু? এত বন্ধু বলতে ছোটবেলার আমি যখন আরো ছোট ছিলাম তখন আমার মানে সবচেয়ে আমার দুজন বন্ধু বেশি প্রিয়, যেটা হলো মুগ্ধ আর তামজিৎ, মানে সাইকেল যদি চালানো শিখতাম এই তামজিৎ কাছ থেকে শিখছি, আর একদিন আমার বন্ধু মুগ্ধ কি করছে, ও কোচিংয়ে যাইতাছে সন্ধ্যার সময়, তো ওর সাইকেল তো দরকার অনেক দূরে কোচিং, তো আমি চাইছি যে সাইকেলটা দাও, খুবই সুন্দর, খুবই চমৎকার, বন্ধু বন্ধুর মতোই হতে হয়। সো গাইস, আমরা এখন জেনে নেই যে দিহানের এলাকাতে দিহান যদি যায়, যেমন তোমরা বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা দিহানের ভিডিও প্রচুর দেখো, সো এরকম ভিডিও তো সমস্ত জেলাতেই এখন কম বেশি দেখছে, তো দিহানের এলাকার লোকজন কি দেখে? তো অবশ্যই দেখে, তাদের রিয়াকশনটা কি হয় তুমি এলাকায় গেলে? ভালো হয়েছে, জানি তো না
নাটকে গেছিলাম যে নাটক করে আসলাম শুটিং করে আসলাম তো বলে তুই শুটিং থেকে আসলি কবে ধরেন আমি আজকে রাত্রে গেলাম আমি সকালে উঠে সাইকেল চালে যাই ওদের যে একটা চমকে না যে ও কখন আসলো এটা কিন্তু মানে তারণ হয়ে গেছে যে ও রাত সকালে যেতে তাহলে নিজে রাত্রে আসছে এ কারণে এটা আমার মানে যখনই যাই তখনই এটা হয় আমার রাত তিনটা চারটার সময় কয়েকটার সময় বাসায় যাই যদি পুবাল ঢাকায় খামার বাড়ি কদিক খামার বাড়ি এখান দিয়ে যাই তাহলে একটা দুটো বাজতে পারে এবং কি টাঙ্গাল দিয়ে গেলে নয়টা বাজতে পারে তো সবাই জানি আমি নাটক করি শুটিং করি সবাই দেখে আচ্ছা আচ্ছা তার মানে তোমার ভিডিওগুলো তোমার এলাকার বন্ধু বান্ধব অনেক দেখে যে দিহান কেমন করে আচ্ছা আমার আর একটা প্রশ্ন তোমাদের বন্ধুদের মধ্যে কেউ কি তোমার মতো হতে চায় এমন কোনো কিছু মানে প্রকাশ করেছে কি তোমার কাছে যে বন্ধু আমি তোর মতো হতে চাই আমি অভিনয় করতে চাই এমন কিছু মানে আমাকে অভিনয় নিবি নাকি তো তুমি একটু বলো আমি একটু করবো এরকম আচ্ছা 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 তোমার অভিনয় করতে কেমন লাগে বিশেষ করে যখন ভালো লাগে না আবার খারাপ লাগে না যখন মানে এই ঘুষাঘুষি মারামারি সিন হয় মারে রুয়াবজা রুয়াবজা দেয় তখন আমার একবার বিরক্ত লাগে আর যখন ধরেন একদিন একটা কি এসে সকাল সকালে হাসের কন্টেন্ট আছে হাসে হাসে তো ওই কন্টেন্টটা অবশ্যই দেখবেন তো রাস হাস ওই তো ওই কন্টেন্টটা ধরছে তো আমি রাস হাস ধরতে পারি না ভয় পাই আমাদের একটা রাস হাসছিল আমার কামড় দিয়ে দেখে আমি নাম্বারে দিয়ে দিছি আজকে মানে সকাল সকালে এরকম কন্টেন্ট আসছে তাহলে মানে আজকে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর কন্টেন্ট করবো যেটা আমি ভয় পাই তারপরে কিছু নেই বলে একটা ভালো গেটা পড়ে একটু সরে যাবো তো স্টার্ট বন্ধ করে হান্দান আঙ্কেল দিছে ধাক্কা এমনি যে কাঁচ হয়ে গেছে কাঁচের দিক গেছে বেড়ানো বাই জানা ছিল কিন্তু হাইড্রোলিক ব্রেক থেকে আমি বাইজে গেছি তার জন্য আমি স্টার দিয়ে গেছি আমার আমাদের জুনিয়র টিমে লাতকের তো সবাই কম বেশি চিনে আমি মানে আমাদের পিয়াস খান জুনিয়র টিমে সবাইকে চিনে তো লাতু কমেডি লাতু আমি যখন গাড়ি চালাই গাড়ি চালো কোড়া চালো কোড়া চালো খেটা চালো ধরেন এই চালকের মধ্যেই ওর যদি সিকুয়েন্স থাকে আমি ওর বাজাই দিছি যতবার বাজাই দিছি একবার মোটর সাইকেল দিয়ে আমার টুঙ্গি সিরিয়াল হয়েছিলাম বাজাইয়া আর একবার ডিজে রিক্সা ওটা ধাক্কা দিছি মানে এমন জোরে রিক্সা চালাইছে উল্টে করে কাদা মধ্যে পুজো গেছে এই জন্য মানে শর্ট দেয় ভাই আস্তে জানি আমি চালাবার বলি মানে ঠিক মতো করতে পারবো তো বলে পারবো মানে ওরা আগে টেলার দেয় যে আস্তে করে ব্রেক ধরবো কিন্তু সরা যা দিয়ে ধাপ করে মজা তার মানে লাতকে নিয়ে তুমি সবচেয়ে বেশি মজা করো সবচেয়ে বেশি করো মজা করি তো হেডফোনটা যেটা আছে পিচ্ছিদের মতো করে মানে সাব্বির আর হেডফোনটা দে গান শুন নিম্মা নিম্মা তো গাইস এই মজার কাহিনী অনেক জুনিয়র বাচ্চাদের সাথে তো মজা হবে তো পিয়াস খান ইউনিটে বেশি মজা করি সবার সাথেই মজা করি এখানে আসলে বেশি মজা কারণ ওইখানে আচ্ছা গাইস আমাদের দিহান কিন্তু একজন ভালো অভিনেতা তো একজন ভালো অভিনেতা হিসেবে আমাদের মানে কিংবদন্তি যারা আছে তাদের মধ্যে থেকে কার বেশি পছন্দ যেমন টেলিভিশন নাটকের মধ্যে কার অভিনয় দিহানের সবচেয়ে বেশি ভালো লাগে এটা আমরা এখন জানবো তো দিহান তুমি একটু বলো আমার সবচেয়ে হিরো হিরোইনের মধ্যে সিনেমার আর্টিস্টদের মধ্যে ভালো লাগে মানে সিনেমার মধ্যে আপনার শাকিব খান আর পূর্ণিমা আর নাটকের মধ্যে মানে এমনি নাটক আছে না ওই নাটকের মধ্যে ভালো লাগে আপন মানে আপন নিশু আর ওই যে জাকিয়া বাড়ি আর এমনি শর্ট ফিল্মের মধ্যে ভালো লাগে শর্ট ফিল্মের মধ্যে
আরে ভালো লাগবো, সবচেয়ে ভালো লাগে আমার তোমাপুরে হিরো 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 রান্না এইরকম। আচ্ছা আচ্ছা, যেমন তোমাকে সবাই ফলো করে, তুমিও এদেরকে ফলো করো নিশ্চয়ই। আচ্ছা, তুমি বড় হয়ে কার মতো অভিনয় করতে চাও বা কোন অভিনেতার মতো অভিনয় করতে চাও? আচ্ছা, তুমি সাকিব খানের মতো অভিনয় করতে চাও, তার মানে তোমার মানে আইডল হচ্ছে সাকিব খান। তো গ্যাস, আমরা শুনতে পেলাম যে আমাদের ছোট দিহান, সেও সাকিব খানকে ভীষণ ভালোবাসে এবং সাকিব খানের মতো সে হতে চায়। সাকিব খানের কে মানে এতটাই পছন্দ করে সে, সে সাকিব খানের অসাংঘাতিক ভক্ত। যদি আজকে আমাদের এই ভিডিওটি সাকিব ভাই দেখে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই দিহানকে একটি বারের জন্য ভালোবাসা প্রকাশ করবেন এই মানে চ্যানেলটাতে আর কি। তাহলে আমরা অনেক খুশি হব। হ্যাঁ গাইস, তো আজকের মতো এখানে শেষ। ভালো থাকবেন, খোদা হাফেজ। এখানে শেষ, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যা আমি প্রতিবারই বলি, কারণ আপনাদের জন্য মনে থাকে। আবার ভিডিওটা দেখে উঠ করে চলে যান না, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে তারপর যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।